হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। দেখতে পাচ্ছেন লোইটে মাছ, আশা করি চিনতে পেরেছেন সবাই। লোইটে মাছ সম্ভবত কয়েক প্রকারের হয়। এক ধরনের আছে যেগুলি খুব লালার মতো থাকে, সেটা হাতে ধরে কাজ করা যায় না। আজকে যেগুলি দেখছেন এগুলি বেশ ফ্রেশ, ঝলমলে একদম, বুঝতেই পারছেন দেখে। সেই লোইটে মাছ কীভাবে ভেজে, মুচমুচে করে ভেজে মজা করে খাওয়া যায়, আমি সেই রেসিপিটাই দেখাবো আপনাদের, আমার সাথেই থাকবেন। প্রথমে কাটার প্রসেসটা দেখাচ্ছি, কীভাবে কেটে এটাকে ফ্রেশ করে পিস করে করে নেবেন সেটা দেখে নিতে থাকেন। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে প্রথমে মাছগুলো কেটে পিস করে করে তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য যথেষ্ট মূল্যবান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখলে আমার ভিডিওর সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকবেন সবাই। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কেটে ধুয়ে এখন পিস করে করে নিচ্ছি। পিস করার পর আরও কিছুক্ষণ লবণ মেখে রেখে দেব, তারপর ধুয়ে পরবর্তী কাজে চলে যাব। এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। তারপর লবণ মেখে আরও একবার ভালো করে ধুয়ে নিতে হবে। চলে এলাম মাছ ধুয়ে নিয়ে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ লবণ দিয়ে তার সাথে লেবুর রস দিলাম এক চা চামচ পরিমাণ, আর সেই সাথে প্রায় এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। এগুলি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এভাবে রেখে দিয়ে শুকনো আইটেম যেগুলি সেগুলি রেডি করে নেব। লোইটে মাছে অনেক পানি থাকে, ম্যারিনেট করে রেখে দেওয়াতে প্রচুর, দেখতে পাচ্ছেন প্রচুর পানি জমেছে। সেই পানিটা যাতে সোক করে নেয় সে কারণে আমরা কিচেন টিস্যুর উপর তুলে রাখলাম। এখন এখানে হাফ কাপ ময়দা দিলাম, হাফ কাপ চাউলের গুঁড়া দিলাম, তার সাথে দিলাম লবণ হাফ চামচ, দিলাম সাদা গোলমরিচ গুঁড়া, তার সাথে দিলাম জিরা ভেজে গুঁড়ো করে নেওয়া হাফ চা চামচ, আর তার সাথে এক চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো। এগুলি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, শুকনো থাকবে সব আইটেমগুলো। এবার ভাজতে চলে এসেছি, তেল দিয়ে দিলাম। প্রত্যেকটা পিস শুকনো আইটেমের মধ্যে ভালো করে গড়িয়ে মেখে নিতে হবে মাছগুলো। ইতিমধ্যেই কিচেন টিস্যুতে যা পানি ছিল মাছের গায়ে সব টেনে নিয়েছে। এখন আমরা এগুলি শুকনো আইটেমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। তেলটা বেশ ভালোভাবে গরম হতে হবে যাতে করে মাছের ক্যারেক্টার খুবই নরম। লোইটা মাছ তেল ভালোভাবে গরম না হলে মুচমুচে হবে না। লোইটা মাছ সামুদ্রিক মাছ, এটা স্বাস্থ্যকর, খুবই উপকারী শরীরের জন্য। আয়োডিনযুক্ত মাছ এগুলি, এগুলি আপনারা নিজেরা খাবেন, বাচ্চাদের জন্য খাওয়ানোর চেষ্টা করবেন, খুবই উপকারী। বন্ধুরা, ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ঘরে তৈরি খাবার দিয়ে। এভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বোথ সাইড খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজতে হবে। হয়ে গেছে আমার ভাজা, দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, তুলে নিচ্ছে এখন। এভাবে মুচমুচে করে ভেজে টমেটো সস, তেঁতুলের সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।